মায়া, মায়া কাটাবো কিভাবে? এটি একটা আজব জিনিস ভাইরে। মায়া যদি কারো জীবনে একবার লেগে যায় বা গেঁথে যায়, তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। আবার এক একজনের মায়া এক এক জিনিসের উপর। কারো মায়া মায়ের প্রতি, কারো মায়া বউয়ের প্রতি, কারো মায়া টাকার প্রতি, কারো মায়া আবার গার্লফ্রেন্ডের প্রতি, কারো মায়া বাড়িঘরের প্রতি। তো মায়ার ক্যাটাগরি অনেক আছে। ওই তো সেদিনে একজন ফোন কল এবং মেসেজে বলল, ভাইয়া আমার গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছে, আমাকে আর কিচ্ছু ভালো লাগে না, আমার জীবনটা শেষ। ওই যে তার প্রতি যে একটা মায়া লেগে গেছে, এই মায়ার শেষ পরিণতি জীবন ধ্বংস। এই মায়া কাটাবো কেমন করে, কিভাবে কাটাবো? মায়া একটা আজব জিনিস। প্রেম ভালোবাসায় পড়ে মায়ায় যে বিভোর হয়ে যায়, এই মায়া কাটানো একটা অদ্ভুত ব্যাপার। সেখানে তিলে তিলে জীবনটা শেষ হয়ে যায়। এখন এই জীবনটা কিভাবে নিজের করে রাখবো, নিজের মতো করে বাঁচবো? মায়া এই অদ্ভুত বিষয়। আপনি যাকে ভালোবাসেন সেখানে ধোকা খাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু এমন একজনকে ভালোবাসলে যেখানে কখনোই ধোকা খাবেন না, যেখানে প্রতিনিয়ত প্রাপ্য আছে, আমরা কিন্তু সেখানে সেই মায়ায় পড়ি না। হ্যাঁ, আল্লাহর প্রেমে আমরা পড়ি না। হ্যাঁ, আমরা দিনের প্রতি দরদ দেখাই না, দিনের প্রতি সদয় নয়। আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, প্রেম করি, তাহলে আমাদের অন্তরে যে মায়া লাগবে, সেই মায়া থেকে আমরা দিন দিন উন্নতির পথে যাব। কিন্তু মানুষ বড় আজব প্রাণী, সে ভালোবাসবে কোথায়, কাকে, সেটা বোঝে না। যেখানে ধোকা খাবে সেখানেই সে প্রেম করবে, ভালোবাসবে, তার প্রতি আন্তরিক হবে। এজন্য মানুষ বড় আজব প্রাণী। এই মায়া কাটিয়ে যদি নিজেকে সেট করতে না পারি, নিজের গোল সেট করতে না পারি, তাহলে কিন্তু নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, মায়া জিনিসটা ভালো, সেটা স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, ফ্যামিলির, পরিবারের যে কারো, সবার প্রতি এই মায়া জিনিসটা ভালো। কিন্তু ওভার রেটেড মায়া ভালো না, যে মায়ায় পড়ে বা যে মায়ার বাঁধনে পড়ে নিজের জীবনটা শেষ হয়ে যাবে। সে ধরুন স্ত্রীকে ভালোবাসি, তার প্রতি আমার মায়া আছে, মহব্বত আছে, কিন্তু সেটা ওভার রেটেড হতে দেওয়া যাবে না, যে তাকে ছাড়া তোমার জীবন বাঁচবে না। বা তোমার গার্লফ্রেন্ডের প্রতি মায়া আছে, সেটা থাকুক, সেটা ভালো বিষয়, কিন্তু সে ছেড়ে চলে গেলে তার জন্য যে তোমার জীবন থেমে থাকবে তা কিন্তু নয়। মায়া থাকবে সেখানে, একটা লেভেলে থাকবে, সে ধরুন এই যে এই লেভেলে থাকবে, এটা যখন চলে যাবে এই লেভেলটা যেন এখানেই থাকে, এখান থেকে যেন দূরে সরে না যায়, তাহলেই তুমি জীবনে সাকসেস হতে পারবে। আমরা প্রতিনিয়ত প্রচুর ভুল করে থাকি, মানসিক ডিপ্রেসে পড়ে যাই, ভোগান্তির শিকার হই, এমনকি সুইসাইডের মতো একটা বড় ভয়ঙ্কর ডিসিশন নিয়ে ফেলি। সেটা করা যাবে না। মায়ার প্রতি, মায়াকে মায়ার মধ্যে রেখে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। হ্যাঁ, মায়াকে মায়ার জায়গা পর্যন্ত রাখতে হবে। ওভার রেটেড মায়া রাখা যাবে না। সেটা কিভাবে দূর করা যায়, মায়া কাটাবো কিভাবে? এক জায়গায় সমস্যা হয়েছে, অন্য জায়গায় যাও। সে গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, বন্ধুদের প্রতি প্রেম মহব্বতে জড়িয়ে পড়ো, বন্ধুকে ভালোবাসো, বন্ধুর সঙ্গে সময় কাটাও, আন্তরিকতা রাখো, ফ্যামিলির প্রতি সময় কাটাও, ফ্যামিলি থেকে মায়া মহব্বতে বাঁধনে রাখো, দেখবে সেই ওভার থিঙ্কিং বিষয়গুলো তোমার জীবনে আসবে না। তাই একটা কথাই বলবো, মায়াকে মায়ার লেভেল পর্যন্ত রাখো, এর উপরে যেতে দিও না। যদি উপরে যায় জীবন শেষ, যদি লেভেলে থাকে জীবন সাকসেস, সাকসেস। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই জীবন ডায়েরিকে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।